আমরা সমুদ্র পাই সেখানে আমরা কোস্ট বলি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার কোস্টকে আমরা যদি দুটো ভাগে দুটো জাস্ট দুটো ভাগে ডিভাইড করি তাহলে আমরা একটা পাবো ওয়েস্ট কোস্ট যেখানে দেখছো পিঙ্ক কালারে ওয়েস্ট কোস্ট দেওয়া আছে আর ইস্ট কোস্ট যেটা হচ্ছে ব্লু কালারে দেওয়া আছে ঠিক আছে এই ওয়েস্ট কোস্ট আর ইস্ট কোস্ট কিন্তু আরও ছোট ছোটো স্মলার ডিভিশনে ডিভাইড করা আছে সেই ডিভিশনটা আমরা এখানে পড়বো ফার্স্টে আমরা পড়ব সেটা কি গুজরাটে যে কোস্ট আছে সেটা হচ্ছে গুজরাট কোস্ট ঠিক আছে নেক্সট আমরা দেখব গুজরাটের নিচে কোন স্টেট আছে গুজরাটের নিচে যে স্টেটটা আছে সেই স্টেটের নাম হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে দেখব আমরা মহারাষ্ট্র থেকে এখানে দেখব যেটা আছে গোয়া অবধি মহারাষ্ট্র থেকে ফ্রম মহারাষ্ট্র টু

তিনটে কোস্ট নিয়ে খুবই খুবই কনফিউশন হয় কোঙ্কান কোস্ট মালাবার কোস্ট করমল্লুর কোস্ট এই ভিডিওর পর থেকে কারুর কোনো রকমের কনফিউশন হওয়া উচিত না এই ভিডিওতে আমি স্ট্র্যাটাজিক্যালি বলে সব কটাকে এক্সপ্লেন করে দেব ঠিক আছে এবার ছোট্ট করে একটা জায়গা পরে একটা ছোট্ট স্টেট স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া যাকে আমরা বলি গোয়া ঠিক আছে এই গোয়াতে যে কোস্ট আছে যে কোস্টটাকে বলা হয় ক্যানারি কোস্ট গোয়াতে যে কোস্ট আছে সেটাকে বলা হয় ক্যানারি কোস্ট ঠিক আছে আর গোয়ার নিচে কি আছে আমাদের গোয়ার নিচ গোয়ার নিচ থেকে বাকি আমাদের কেরালা অবধি যেই কোস্ট আছে গোয়ার নিচ থেকে কেরালা অবধি এই যে কোস্ট আছে বেসিক্যালি এখানে কিন্তু কর্ণাটকা পড়বে কর্ণাটকা কোস্ট প্লাস কেরালা কোস্ট এই কোস্টটাকে কিন্তু বলা হয় আমাদের মালাবার কোস্ট মালাবার কোস্ট এই হয়ে গেল ওয়েস্ট কোস্টের গল্প ঠিক আছে ইস্ট কোস্টের ব্যাপারে আমি একটু পরে ঢুকছি জাস্ট ইস্ট কোস্টে আমি একটা জায়গাকে বলে রাখবো একটাই জায়গাকে মেনশন করবো ইস্ট কোস্টে সেটা হচ্ছে এই জায়গাটা দেখো তামিলনাড়ু এরিয়া তামিলনাড়ু এরিয়া ঠিক আছে এই জায়গাটার কোস্টকে বলা হয় করমণ্ডল কোস্ট এই তিনটে নামে কিন্তু সবার কনফিউশন হয় কোঙ্কান কোস্ট মালাবার কোস্ট করমন্ডল কোস্ট এক্ষুনি তোমাদের কনফিউশন আমি মিটিয়ে দেবো এরপরে আর কারোর কোনো কনফিউশন হওয়া উচিত না ফার্স্টে কি আমি ফার্স্ট যেটাকে বলবো মালাবার কোস্ট কিভাবে মনে রাখবে দেখো মালাবারে মালাবার থেকে একটা ওয়ার্ড কিন্তু খুবই সিমিলার সাউন্ডিং ওয়ার্ড হচ্ছে মালাই মালাই আমরা কি জানি নারকেলে কি থাকে মালাই থাকে ঠিক আছে আমরা কি জানি নারকেলে কি থাকে মালাই থাকে ঠিক আছে কোকোনাট কোকোনাট বা নারকেলে কি থাকে মালাই থাকে আর কোকোনাসের কোকোনাটের হাইয়েস্ট প্রোডিউসিং স্টেট হচ্ছে কেরালা কোকোনাটের হাইয়েস্ট প্রোডিউসিং স্টেট হচ্ছে কেরালা নারকেল থেকে নারকেল থেকে মালাই মালাই থেকে মালাবার নারকেল কোথায় সবচেয়ে বেশি প্রোডিউস হয় কেরালা ঠিক আছে এইভাবে মনে রাখবে মালাবার কোচ কোথায় আছে কেরালাতে ঠিক আছে এই মুহূর্তে আবার কথা শুনে হয়তো তোমাদের কারুর তোমাদের অনেক হয়তো হাসি পেতে পারে যে পাগল পাবলিক কি বলছে ঠিক আছে এত খাটনি করে কেন মনে রাখব ঠিক আছে ফিউচারে যখন ভুলে যাবে তখন আমার কথা মনে পড়বে যে স্যার বলেছিল নারকেল থেকে মালাই মালাই থেকে মালাবার নারকেল পাওয়া যায় কেরালাতে এইভাবে আমরা মনে রাখবো মালাবার কোস্ট ঠিক আছে দ্বিতীয় যেটা মনে রাখবো আমরা দ্বিতীয় যেটা মনে রাখবো সেটা হচ্ছে কোন কান কোস্ট আমি এক্ষুনি মেনশন করলাম কোন কান ইজ এ কি ল্যাঙ্গুয়েজ কোনকান কান কোথাকার ল্যাঙ্গুয়েজ গোয়ার ল্যাঙ্গুয়েজ গোয়া ল্যাঙ্গুয়েজ গোয়া ল্যাঙ্গুয়েজ কি কোনকানি গোয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনকানি এভাবে আমরা মনে থাক মনে রাখবো যে কোনকান কোস্ট কোথায় বাদিকে মালাবার আমরা অলরেডি ফিক্স করে ফেলেছি কেরালা তাহলে বাদিকে আর কোন জায়গা পড়ে থাকে কেরালার ওপরের জায়গাটা পড়ে থাকে সেই কোস্ট ওই কোস্টকে কি বলবো আমরা কোন কান কোস্ট মহারাষ্ট্র রিজেনটা কোন কান বলবো এবার লাস্ট কি পড়ে থাকছে কনফিউশনের যে তিন নম্বর পড়ে থাকছে আমাদের করমণ্ডল কোস্ট তো দুটো আমি যদি অলরেডি জেনে থাকি তিন নম্বরটা আমার জন্য জানা খুব প্রবলেমেটিক না তাই না দুটো যদি আমি অলরেডি জানি যদি আমি মালাবার জেনে গেলাম মুখস্ত হয়ে গেল কোনকান জেনে গেলাম মুখস্ত হয়ে গেল করমন্ডলটা তো আর প্রবলেম নেই করমন্ডল কোথায় পড়ে থাকবে ইস্ট কোস্টে চলে যাবে এইভাবে আমরা মনে রাখবো ঠিক আছে অ্যান্ড বিশ্বাস করো এরপরে এইভাবে যদি মনে রাখো আর কারুর কোনো দিন কোনো প্রবলেম হওয়া উচিত না এই তিনটে কোস্টের কনফিউশন নিয়ে ঠিক আছে পরীক্ষার সময় অনেক স্টুডেন্টদের কিন্তু এই কনফিউশনটা হয় এবার আমরা চলে আসবো ওয়েস্ট কোস্টের গল্প শেষ ওয়েস্ট কোস্টে আর কিচ্ছু নেই এবার চলে আসবো আমরা ইস্ট কোস্টে ঠিক আছে ইস্ট কোস্টে কি বলবো আমরা এখানে কি আছে করমন্ডল কোস্ট ঠিক আছে ইস্ট কোস্টে আছে করমন্ডল কোস্ট আরও দেখো ইস্ট কোস্টে দেখো ইস্ট কোস্ট তিনটে পার্টে ডিভাইডেড করমন্ডল কোস্ট নর্থ সিরকাস আর উৎকাল কোস্ট ঠিক আছে এই পার্টটা হয়ে গেল করমন্ডল কোস্ট নর্থ সিরকাসটা আমরা দেখে নেব কোথায় আন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা অবধি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু শুরু করে ফ্রম আন্ধ্রপ্রদেশ টু এই পার্টটাকে কি বলা হয় নর্থ নর্থ সিরকার্স সি এ আর এস এই নামের মানে আমি জানি না শুধু এইটুকু জানি অন্ধ্রপ্রদেশ রিজনে পুরো কোস্ট যেটা আছে সেটা কি নর্দার্ন সিরকার্স বলা হয় অ্যান্ড লাস্ট এইটুকু কোষ যেটা আছে যেটা আমাদের ওড়িষ্যা কোস্ট ওড়িষ্যা কোস্টকে বলা হয় উৎকাল কোস্ট জনগণ মনো আমাদের ন্যাশনাল অ্যান্থেম ঠিক আছে সেখানে দেখবে একটা লাইন আছে সাউথ ইন্ডিয়া উৎকল মানে ওড়িশা বঙ্গ মানে বেঙ্গল ঠিক আছে দ্রাবিদ উৎকল বঙ্গ মানে হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়া আমাদের ওড়িশা আর বেঙ্গল ঠিক আছে এই হয়ে গেল আমাদের কোস্ট ইস্টার্ন কোস্টে আরও কটা ইম্পর্ট্যান্ট জিনিস ইস্টার্ন কোস্টে আমরা কটা লেক পাবো ওয়েস্টার্ন কোস্টে যেটা আমরা পাবো না কটা লেক আমরা ইস্টার্ন কোস্টে পাবো কেন পাবো সেটাও বলে দিই ইস্টার্ন কোস্ট কিন্তু আমি এইটা এর আগে অনেকবার আই থিঙ্ক বলেছি ইন্ডিয়া কিন্তু একটু হেলানো ঠিক আছে ইন্ডিয়ার ওয়েস্ট কিন্তু উঁচুতে ইন্ডিয়ার ইস্ট কিন্তু নিচুতে ফর এক্সাম্পল এইটা ধরো ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এই রকম এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এটা হচ্ছে ইস্টার্ন ঘাট ঠিক আছে এই জন্য দেখবে ম্যাক্সিমাম রিভার দেখবে ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে খুবই কম রিভার আছে যেটা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে ঠিক আছে পেনিনসুলার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সাউথের দিকে সমস্ত রিভার কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে যত রিভার দেখব তোমরা মহানদী কৃষ্ণা কাবেরি গোদাবরী ঠিক আছে প্লাস আরও অনেক রিভার দেখবে সবসময় ওয়েস্ট থেকে ইস্তে যাচ্ছে আর রিভার যখন ওয়েস্ট থেকে ইস্তে যাবে অনেক জায়গায় হবে রিভার খুব স্লো যাবে প্লাস রিভার কি সেখানে অনেকটা জল জমে যাবে সেখানে কি অনেকগুলো কীভাবে লেক ফর্ম হবে ঠিক আছে ছোটখাটো রিভার লেক ফর্ম হবে কি কি লেক আছে আমি দেখে নেব এখানে দেখো একটা লেক আমি এখানে এঁকেছি প্রথমে যে পুলিকাট লেক পুলিকাট লেক দেখো কোনখানটা আছে পুলিকাট লেক হচ্ছে দেখো এখানে দেখো এই যে রিভার আছে দেখো ঠিক আছে কৃষ্ণা গোদাবরী দেখো কৃষ্ণ রিভার একটা আছে একটা গোদাবরী রিভার আছে ঠিক আছে কৃষ্ণা গোদাবরী রিভারের মাঝখানে ঠিক ঠিক সমুদ্রের কাছাকাছি একটা লেক আছে লেকের নাম কি পুলিকাট লেক লেকের নাম কি পুলিকাট লেক ঠিক আছে সঙ্গে সঙ্গে বলে রাখা উচিত এখানে কিন্তু পুলিকাট লেকে কিন্তু আছে আমাদের পুলিকাট স্যাংচুয়ারি বোঝাই যাচ্ছে পুলিকা স্যাংচুয়ারি কোথায় নেক্সট আমরা দেখবো এখানে কি আছে হুম পুলিকাট লেকের কিন্তু কাছাকাছি একটা আইল্যান্ড আছে ছোট্ট একটা আইল্যান্ড আছে আইল্যান্ড আমি রেড কালার দিয়ে মার্ক করবো পুলিকার লেকেরই ওপরে ঠিক কাছাকাছি একটা আইল্যান্ড আছে ঠিক আছে যেটা কিন্তু কোস্ট মানে ইন্ডিয়ার সাথে লেগে নেই ইন্ডিয়া থেকে একটু দূরে কোস্ট এর নাম হচ্ছে শ্রীহারি কোটা শ্রী হারি কোটা শোনা শোনা লাগছে নিশ্চয়ই ইয়েস এটা হচ্ছে ইসরোর রকেট লঞ্চিং সেন্টার একটা ওয়েব সিরিজ আছে নাম হচ্ছে রকেট বয়স সেখানে দেখবে ওয়েব সিরিজের একদম ব্লাস্ট এপিসোডে দেখাবে ইন্ডিয়ার প্রথম রকেট লঞ্চ হচ্ছে ইন্ডিয়ার প্রথম রকেট লঞ্চ হচ্ছে সেই রকেটটা আমাদের বিক্রম সারাভাই ইন্ডিয়ার প্রথম রকেট লঞ্চ করছে সেটা কিন্তু এই সি হরিকোটা সিহরিকটা আইল্যান্ড ঠিক আছে অত বড় আইল্যান্ড ছোট্ট একটা আইল্যান্ড সি হরিকোটা আইল্যান্ড এটা কিন্তু ইসরোর রকেট লঞ্চিং প্যাড ঠিক আছে এটা হয়ে গেল এরপরে আমরা দেখব একটু ওপরে উঠে গেলে দেখব এখানে আছে কোলেরু লেক ঠিক আছে এইখানে দেখো এখানে দেখো একটা লেক আছে যেই লেকের নাম হচ্ছে কোলেরু লেক এখানে একটা লেক আছে লেকের নাম কোলেরু লেক কলেরু লেক ঠিক আছে হয়ে গেল কোলেরু লেক একটু দেখে নাও কোলেরুলের কোন স্টেটে আছে ঠিক আছে আমি দেখে বলে দিচ্ছি কোলেরুলে কোন স্টেটে আছে কোলেরু লেক কোলেরু লেক ইন উইচ স্টেট আমার মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশ হতে পারে অন্ধ্রপ্রদেশ বা দুটোর মধ্যে কোন একটা হবে কোন স্টেট হ্যাঁ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ইজ কোলেরু লেক আচ্ছা বলে দিই এখানে আমি লিখে দিই কোলেরু লেক কিন্তু কোলেরু লেক আমি এখানেই লিখে দিচ্ছি আমাদের কোলেরু লেক কোথায় অন্ধ্রপ্রদেশে পুলিকার লেকের ব্যাপারটা আমি বলে দিই পুলিকার লেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিকার লেক আমি দিয়েছি এটা কিন্তু দুটো স্টেটের বাউন্ডারি এটা নিচে হচ্ছে তামিলনাড়ু ওপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ দুটো স্টেটের বাউন্ডারিতে কিন্তু পুলিকাট লেক পরে ঠিক আছে তাহলে পুলিকাট লেক কোথায় পড়বে দুটো স্টেটের বাউন্ডারিতে ঠিক আছে কলেরি লেক হয়ে গেল আর কি লেক আছে আর কি লেক ইম্পর্টেন্ট দেখে নেব এখানে কলেরি লোক হয়ে গেল হ্যাঁ এখানে একটা লেক আছে চিলকা লেক জুম করছি প্রচুর জুম করছি এইখানে দেখতে পাবে একটা লেক আছে যে লেক এর নাম আছে লেক এই যে চিলকা লেক হচ্ছে একটা ইনল্যান্ড এ দেখো চিলকা লেক এই যে দেখছি দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ভিতরে একটু জল ঢুকে গেছে সমুদ্রের জল ইন্ডিয়ার একটু ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে চিলকা লেক বাঙালিরা বাঙালিরা যখন পুরীতে ঘুরতে যায় আমরা কি করি চিলকা লেকে ডলফিন দেখতে যাই ঠিক আছে চিলকা লেক চিল্কা লেক হচ্ছে কি একটা ইনল্যান্ড ইনল্যান্ড ওয়াটারের লেক ইনল্যান্ড ওয়াটার মানে সমুদ্রের জল যেখানে ল্যান্ডের ভিতরে ঢুকে গেছে সেটাকে বলা হয় ইনল্যান্ড ওয়াটার ঠিক আছে চিলকা লেক এর হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার চিলকা লেক হয়ে গেল চিলকা লেক হচ্ছে কি দেখে নাও লার্জেস্ট লার্জেস্ট লেক ঠিক আছে লার্জেস্ট লার্জেস্ট সল্ট ওয়াটার লেক একটু আমার লেখাতে একটু ভুল হয়েছে স্লাইড মিস্টেক চিল্কা লেক হচ্ছে লার্জেস্ট সল্ট সল্ট ওয়াটার লেক সল্ট ওয়াটার লেক চিলকা লেক কোথায় চিলকা লেক হচ্ছে উড়িষ্যা চিলকা লেক কোথায় উড়িষ্যা আমরা সবাই জানি উড়িষ্যা আমরা পুরীতে ঘুরতে যাই ঠিক আছে হয়ে গেলো এখানে চিলকা লেকের গল্প শেষ তো কোস্টাল কোস্টাল সব কিছু আমরা কভার করলাম এবার আমরা আরও কটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নেব সেটা কি ফার্স্টে আমরা এখানে দেখব একটা একটা কোস্টে এখানে একটা দেখব কি আছে থানে ক্রিক থানে ক্রিক কি ভেরি ইম্পর্টেন্ট থানা ক্রিক কিন্তু একটা বার্ড থানে ক্রিক কিন্তু একটা র্যামসার সাইট ঠিক আছে কোথায় আছে থানে ক্রিক আছে ঠিক মুম্বাইয়ের কাছাকাছি কোন কান কোস্টে পরে ক্রিক মুম্বাইয়ের কাছাকাছি ঠিক আছে থানে ক্রিক থানে ক্রিকে আমরা দেখবো কি দেখবো অনেক বার্ড আসে স্পেসিফিক্যালি ফ্লেমিঙ্গো বার্ড কিন্তু থানে ক্রিকে আসে এখানে দেখবো আমরা ক্যানারি কোস্টের ঠিক নিচে একটা ফল আছে যেটাকে বলা হয় জক ফল ঠিক আছে জক ফল কোথায় কোন স্টেটে আছে জক ফল হচ্ছে কর্ণাটকা স্টেটে আছে ঠিক আছে জক কোন রিভারে পরে জক ফল কোন রিভারে পরে নামটা ভেরি সিমিলার উইথ সাবারমাতি সারাবাতি রিভার জকফল হচ্ছে সারাবাতি রিভারে পরে ঠিক আছে জক ফল সারাবাতি রিভারে পরে ঠিক আছে আরও এখানে কিছু কটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখে নেব এখানে দেখব মাঝখানে দেখব এখানে ইউপির ইউপি রিজনে একটা লেক আছে ঠিক আছে ইউপি রিজনে একটা লেক আছে লেকের নাম গোবিন্দ বল্লভ পান্থ সাগর ঠিক আছে গোবিন্দ বল্লভ পান্থ সাগর গোবিন্দ বল্লভ সাগর কিন্তু আই থিঙ্ক ইউপির একটাই ফেমাস পলিটিশিয়ান গোবিন্দ বল্লভ পান্থ সাগর ঠিক আছে এই লেকটাকে কিন্তু এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক মানে কি এটা বেসিক্যালি একটা ড্যাম একটা রিভারের ওপরে ড্যাম বানিয়েছে এত বড় ড্যাম দেখে মনে হচ্ছে একটা লেক ঠিক আছে গোবিন্দ সাগর লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইন্ডিয়া আর্টিফিশিয়াল লেক মানে ম্যানমেড লেক এটা ঠিক আছে একটা নদীর উপরে বড় ড্যাম বানিয়ে দিয়েছে ঠিক আছে এত বড় ড্যাম বানিয়েছে নদীটাকে দেখে মনে হচ্ছে লেক ঠিক আছে কোন নদীর ওপরে রিহান্দ রিভারের উপরে ঠিক আছে রিহান্দ রিভার কি রিহান্দ রিভার হচ্ছে আমাদের সোন রিভারের ট্রিবিউটারি ঠিক আছে সোন রিভার কি আমাদের গঙ্গা রিভারের ট্রিবিউটারি ঠিক আছে তো আমরা এটা পড়লাম অ্যাড্রেস করলাম লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনথায় এবার আমরা লেক কি লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক যে ভারতের ভিতরেই ঠিক আছে একটা সল্ট ওয়াটার লেক ঠিক আছে সাম্বার লেক কি সল্ট ওয়াটার লেক এটা কিন্তু ফ্রেশ ওয়াটার লেক না এখানে লেকের জল তুমি খেতে পারবে না নোনতা জল ঠিক আছে সাম্বার লেগে কিন্তু কি করা হয় নুন তৈরি করা হয় নোনতা জল থেকে আমি কেন নুন তৈরি করব না অবভিয়াসলি করব সাম্বার লেকে নুন তৈরি করা হয় ঠিক আছে চিলকা লেক আমরা কি পড়েছিলাম লার্জেস্ট সল্ট ওয়াটার লেক অফ ইন্ডিয়া ঠিক আছে আর লাস্টে আমরা দুটো লেক পড়ব এখানে একটা লেক আছে সোলাং সো সোলামো লেক সোলামো টি ও সো লামো এল এমো সোলামো লেক সোলামো লেক হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট লেক সোলামো লেক হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট লেক দেখেই বুঝতে পারছো কোথায় আছে সোলামো লেক আমাদের সিকিমে আছে আর লাস্ট হচ্ছে কি আমরা এখানে কি দেখবো উলার লেক উলার লেক যেটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোথায় আছে আমাদের জম্মু আর কাশ্মীর ঠিক আছে উলার লেকের নামে একটা সিমিলার নাম আছে যে নাম যে নামটা হচ্ছে ফুলার লেক ফুলার লেক গুলিয়ে ফেলবে না ফুলার লেক আর উলার লেক কিন্তু আলাদা ফুলার লেক হচ্ছে সামওর অ্যারাউন্ড আমাদের উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশে আছে ফুলার লেক কনফিউজ হয়ে যাবে না উলার লেক কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে লার্জেস্ট ওয়াটার লেক আচ্ছা কস্টলাইন যখন আমরা পড়ব কস্টলাইনের একটা ইম্পর্ট্যান্ট ডেটা আমি তোমাদের সবাইকে দিতে ভুলে গেছি ইন্ডিয়ার টোটাল কস্টলাইন হচ্ছে সেভেন কিলোমিটার এবং আমি যদি আইল্যান্ডকেও জুড়ে দিই আমি যদি আইল্যান্ডগুলোকেও জুড়ে দিই তাহলে কত হবে সেভেন কিলোমিটার ঠিক আছে এখানে এই ম্যাপে কিন্তু এই দেখতে পাচ্ছ আমি এই যে কস্টলাইন আমরা এখানে এঁকেছিলাম এখানে আমরা এই লাইন এঁকেছিলাম ঠিক আছে এখানেই আমাদের দেখো আমাদের কি আছে লাক্সাদ্বীপ লাক্সাদ্বীপ আইল্যান্ড আছে এই লাইনগুলো আমাদের জোড়া উচিত আইল্যান্ড তো আমাদেরই পার্ট এই লাইনগুলোকে যদি জুড়ে দিই আমরা তাহলে কী হবে অ্যান্সার হয়ে যাবে সেভেন সেভেন ফাইভ ওয়ান সিক্স সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার আর ওটা বাদ দিলে কী হবে আমাদের ছ হাজার একশো কিলোমিটার হচ্ছে আমাদের ইন্ডিয়ার সলাইন ঠিক আছে তো আজকের ভিডিও শেষ করার আগে আমি আর একটা ছোট্ট কনসেপ্ট দিতে চাইব সেটা হচ্ছে গিয়ে টেরিটোরিয়াল সি এর একটা কনসেপ্ট আছে ছোট্ট একটা কনসেপ্ট একটু ধৈর্য ধরে সবাই দেখো তিনটে তিনটে কনসেপ্ট আছে যেখান যেটা দিয়ে ছোটখাটো কোয়েশ্চেন বারে বেড়া আসে ঠিক আছে টেরিটোরিয়াল সি হোয়াট ইজ টেরিটোরিয়াল সি কেউ যদি আমার ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াসের কোয়েশ্চেনের সিরিজটা দেখো সেখানে দেখতে পাবে একটা কোয়েশ্চেন এসেছিল হোয়াট ইজ টেরিটোরিয়াল সি যেটা বেসিক্যালি বারো নটিক্যাল মাইন হয় সে টেরিটোরিয়াল সি ঠিক আছে আর একটা আমরা পড়বো কন্টিনিউয়াস সি লাস্টে আমরা পড়বো এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঠিক আছে কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো কোস্টে কোস্ট লাইন ধরে কোসলাইন ধরে আমার বারো নটিকাল মাইন কোসলাইন ধরে আমরা বারো নটিকাল মাইন ঠিক আছে এটা ধরে নাও এটা বারো ধরে নাও এটা বারো ঠিক আছে বারো নটিকাল মাইন হচ্ছে আমাদের এটাকে বলা হয় টেরিটোরিয়াল সি ঠিক আছে মানে এই সিটা কিন্তু পুরোপুরি ভারতের টেরিটারির মধ্যে পড়ে ঠিক আছে বারো নটিক্যাল মাইন পুরোপুরি ভারতের টেরিটারির মধ্যে পড়ে ঠিক আছে কোনো দেশের কিন্তু জাহাজ ফাজ কিন্তু এই সি এর মধ্যে কিন্তু ঢুকতে পারবে না ইন্ডিয়ার পারমিশনের এগেনস্টিক ঠিক ইন্ডিয়ার পারমিশন ছাড়া কিন্তু ঢুকতে পারবে না এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার টেরিটারির ভিতরে টেরিটারির মধ্যে কনসিডার করা হয় ঠিক আছে নেক্সট দেখব নেক্সট আমরা দেখব কি একটু বেশি চব্বিশ নটিক্যাল মাইল আমরা দেখব এরও বাইরে এরও বাইরে আমরা দেখব বেসিক্যালি কত কত নটিক্যাল মাইল চব্বিশ নটিক্যাল মাইল নটিক্যাল মাইল একটা ক্যালকুলেশন ঠিক আছে নটিক্যাল মাইল বলে দিচ্ছি নটিক্যাল মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করে আমি বলছি কীরকমভাবে नॉटिकल माइलर देखने इच्छा में वेटर सेकंड हम नॉटिकल माइल टू नॉटिकल माइल टू किलोमीटर हम ऐसा को वन नॉटिकल माइल मतलब वन पॉइंट एट तू एट फिफ्टी तू किलोमीटर ठीक है খুবই খুবই ভয়ঙ্কর একটা ক্যালকুলেশন বেরোবে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করতে যাই ঠিক আছে এই যেইটুকু বোঝা সেইটুকু বুঝে কেটে পড়বো আমরা বারো নটিক্যাল মাইল চব্বিশ নটিক্যাল মাইল এটা হচ্ছে কি এটা কি প্রথমটা কী ছিল বলতেই ভুলে গেলাম প্রথমটা কি টেরিটোরিয়াল সি আর আর আই টেরিটোরিয়াল ও আর আই এ এল এটা কি টেরিটোরিয়াল সি দ্বিতীয় যেটা আছে চব্বিশ নটিক্যাল মাইল সেটা হচ্ছে কি কন্টিজিয়াস কন্টি কন্টিক কনটিজুয়সি লাস্ট পার্টে পার্টেজ হবে সেটা কি লাস্টের দুশো নটিক্যাল মাইল দুশো নটিক্যাল মাইল অনেকটাই বড় এই দেখো এত বড় দুশো নটিক্যাল মাইল এই জায়গাটাকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন কি বলা হয়

এই নটিক্যাল মাইল জায়গাতে কী হবে ইকোনমিক অ্যাক্টিভিটি করবে আমাদের দেশ ঠিক আছে এই দুশো নটিক্যাল মাইলের আন্ডারে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি করবে আমাদের দেশ ইকোনমিক অ্যাক্টিভিটি মানে কি কী করতে পারে জাহাজ যাতায়াত করবে ঠিক আছে যদি আমরা তেল ফেল তুলি আমরা সমুদ্র থেকে যদি তেল ফেল তুলি সেটাও তোলা হবে বেসিক্যালি জাহাজ যাতায়াত করবে অ্যান্ড আমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি কিন্তু এইসব জায়গা কিন্তু বর্ডারে পাহাড়া পাহারা দেবে ঠিক আছে সমুদ্রের বর্ডার সামুদ্রিক বর্ডার পাহারা দেবে ঠিক আছে একটু প্রবলেম হয়ে যাবে দেখো শ্রীলঙ্কার জায়গাতে এত ছোট জায়গা শ্রীলঙ্কার বর্ডার কিন্তু পাহারা দেওয়া খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে এবার দেখো একটা ইন্টারেস্টিং আমি জিনিস বলি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বলবো এই যে বারো নটিক্যাল মাইন চব্বিশ নটিক্যাল মাইন দুশো নটিক্যাল মাইন এটা কি শুধুমাত্র মেন কষ্ট হবে অ্যান্সার ইজ নো এটা কিন্তু আমাদের এই যে আইল্যান্ড দেখতে পাচ্ছ না এই যে আইল্যান্ডেও কিন্তু হবে মানে আইল্যান্ডের আশেপাশেই আইল্যান্ডের আশেপাশে কিন্তু যেই সিটা আছে এই যে এত বড়ো সি লোকেশনটা আছে এটাও কিন্তু ইন্ডিয়া টেরিটরির পার্ট বুঝতে পারছো আইল্যান্ডের পাশে যে এত সিটা আছে এটা কিন্তু ইন্ডিয়া টেরিটরির পার্ট মানে অন্য কান্ট্রির জাহাজ ফর এক্সাম্পল চায়নার জাহাজ এই জায়গা থেকে কিন্তু যদি পাস করতে হয় তাহলে তাকে কিন্তু কী দিতে হবে তাকে কিন্তু ভারতের পারমিশন লাগবে ঠিক আছে আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ম্যাপ দেখি তাহলে আমরা জানতে পারবো ওয়ার্ল্ড ম্যাপ দেখলে আমরা জানতে পারবো চায়নার চায়নার কিন্তু চায়নার রুট চায়না যে আমাদের জাহাজ পাঠায় চায়না যে জাহাজ পাঠায় কোথায় আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিতে যে জাহাজ পাঠায় কোথা দিয়ে পাঠায় ইন্ডিয়া নিচ থেকে পাঠাবে ইন্ডিয়ান ওশন দিয়ে পাঠাবে চায়না কিন্তু রাস্তার মাধ্যমে পাঠাতে পারবে না কারণ ওখানে কি হিমালয় আছে ঠিক আছে টিবেট টিবেটের মাউন্টেন আছে চায়নার পক্ষে সম্ভব না ঠিক আছে তো চাইনাকে যদি মিডিল ইস্টে মানে আরবিয়া সাউদি আরবিয়া ওমান ওই সব দেশে পাঠাতে হয় চাইনাকে বাই সি পাঠাতে হয় ঠিক আছে বাই সি সি সিগুলো ঠিক আন্দামান আর কিন্তু আমি রেড কালার দিয়ে করছি সি দেখাচ্ছি এই যে চাইনা সি এর রুট কিন্তু ইন্ডিয়ার যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঠিক আছে তার মধ্যে দিয়ে কিন্তু চায়নাস চায়নার যত জাহাজ আছে তার কিন্তু যায় ঠিক আছে তো এই জন্য কি হয়েছে ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া নিজের নেভির বেস বানিয়েছে কোথায় নিকোবারে এখানে কিন্তু ইন্ডিয়ার নিজের নেভির বেস বানিয়েছে কারণ ইন ফিউচার যদি ইন্ডিয়া আর চায়নার কোনোদিন যুদ্ধ লাগে ইন্ডিয়া কি করবে চায়নার এইখানে যে ট্রেডিং রুটটা আছে না ইন্ডিয়া নেভি কি করবে এই ট্রেডিং রুটটাকে কেটে দেবে ঠিক আছে চায়না যেন চায়নার যদি কোনো জাহাজ চায়নার কোনো ট্রেডিংয়ের জাহাজ কিন্তু এখান থেকে যেতে পারবে না ঠিক আছে যদি এখান থেকে না যেতে পারে তাহলে চায়নাকে কিন্তু অনেক ঘুরে অনেক ঘুরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া নিচ থেকে ঘুরে কিন্তু অনেক বেশি রাস্তা কভার করে কিন্তু চায়নাকে পৌঁছাতে হবে আমাদের কার কাছে মিডিল ইস্টার্ন কান্ট্রিজ কাছে এতে কিন্তু চায়না মানে প্রচুর বিলিয়ন ডলার্সের লস খেতে চলেছে যদি ইন্ডিয়া কোনো দিন এটাকে করে ফেলে ঠিক আছে এটা বেসিক্যালি করা হয়েছে যেহেতু আমরা দেখছি চায়না আর ইন্ডিয়ার বর্ডার টেনশন কিন্তু বেড়ে যাচ্ছে অনেক জায়গায় দেখছি এখানে আমরা দেখব গালওয়ান ভ্যালি গালওয়ান ভ্যালি ভ্যালি বর্ডার টেনশন এখানে হচ্ছে প্লাস কাশ্মীর দেখছি বর্ডার টেনশন হচ্ছে অরুণাচল প্রদেশে কিন্তু বর্ডার টেনশন হচ্ছে চায়না কিন্তু কিন্তু ইন্ডিয়ার সাথে ঝামেলা শুরু করছে আস্তে আস্তে এইটাকে কাউন্টার করার জন্য ভেরি স্মার্ট অপশন কি এইখান থেকে আন্দামান থেকে চায়নার কিন্তু যাতায়াত কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি ইন ফিউচার এই জন্য ইন্ডিয়ান নেভি এখানে ইন্ডিয়ান নেভি বেস কিন্তু এখানে বানানো হয়েছে ঠিক আছে অল তো এই ভিডিওটা এখানেই আমরা শেষ করব আই হোপ ভিডিওটা তোমরা খুবই ইন্টারেস্টিং পেয়েছো অ্যান্ড খুবই ইনফরমেটিভ পেয়েছো ভিডিওটা দেখে নাও খাতায় এঁকে নাও যা লেখা লিখে নাও মিনিমাম কুড়িবার রিভাইজ করো তারপরে পরীক্ষা দিতে বসো শিওর শিওর শর্ট এখান থেকে তোমরা রেজাল্ট পাবে থ্যাংক ইউ সো মাচ বাই বাই